सो हे गाइस, वेलकम बैक टू माय चैनल कोमल रियल व्लॉग। तो आज के गाइस पुरीते এসেছে আমাদের 2 নম্বর ডে। গাইস আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরে। তো এখন আমরা সবে সকাল 6টার মতো বাজে আর আমরা চানটান করে পুরো রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তারপরে ফোনটা নিয়ে যাবো, দেখবো যদি জমা দেওয়া যায় জমা দেবো, ভেতরের দিকে পুজো পুজো দেবো, তারপরে এসে ভিডিও করবো। তোমার জন্য এটুকু করতে হবে, চেষ্টা করবো, আর যদি না হয় তাহলে কিছু করার নেই। তো গাইস আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পুরীর মন্দিরে, কারণ আমাদের ও বাবা মন্দিরে বলতে না বলতে মন্দিরের সামনে চলে যাচ্ছি। দেখো চলো পুরীর মন্দিরে গিয়ে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি ভালো করে, দূর থেকে দেখাতে পারবো কারণ ভেতরে মোবাইল অ্যালাউ নেই। আর এখানে আমি একটা জিনিস দেখেছি, মানে লোকের বাড়ি বাড়ি, তারপর আশেপাশে যেসব সব পাড়া রয়েছে সব পাড়ার মধ্যে একটা একটা করে বড় মন্দির, চারিদিকে খালি মন্দিরে মন্দির, মানে এখানে কত যে মন্দির আছে কোনো ঠিক নেই। সব যদি মন্দির ঘুরে দেখা হয় না কত দিয়ে লেগে যাবে, কারণ পাড়ায় গুলিতে গুলিতে মানে প্রচুর মন্দির আছে। এইভাবে আমরা পুজো পুজো দিলাম, আর পুজো দিয়ে এবার আমরা রুমের দিকে যাচ্ছি। আমাদের যে পণ্ডিত ছিল সে আমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখালো, মানে পুরো মন্দিরটার বিষয়ে সব কিছু বললো। আমরা এবার এখন যাবো, খিদে পেয়ে গেছে, এখন কিছু খাইনি, যার সাথে জলের বোতল আর এবার একটা আইসক্রিম খেলাম, ঠিক আছে। তো গাইস আমরা তখন বাড়িতে এসে পুজো পুজো দিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়া দাওয়া করে নিয়ে এখন 11টার মতো বাজে সমুদ্রের দিকে। তো গিয়ে এখন আমরা চান টান করবো, আর সবার দোকানে আছে, সবাই এখন সেখানে আছে, তো এখন হবে বিশাল মজা। তো চলো ডাইরেক্ট সমুদ্রতে, আমরা এখন ডাব ফাব খাবো, তারপর আমরা বিচের দিকে নামবো, এনার্জি বাড়িয়ে। আমাদের জুতো রাখার প্রবলেম হচ্ছিল, দাদার কাছে এখানে জুতো রেখে দেবো, ঠিক আছে। দাদার দোকানে ডাব ফাব খেয়ে এবার আমরা নামবো সমুদ্রের দিকে। কাকালে ঝিমে গেছে, ঠিক আছে, মন্দির থেকে এসে ঝিমে গেছে পুরো। চল এখন চান করবি, এইসব দেখে আমার জোশ বেড়ে যাচ্ছে, তুই ঝিমে যাচ্ছিস কি? নিতাই দিব জিনিস কালো হবো না, একটু কালো হয়ে গেছিস। সমুদ্রে এসে বলছে কালো হয়ে যাবো, তার জন্য চান করবো না, এরকম তো কখনো হয়, কালো হয়ে যাবো, বাড়ি থেকে আবার ফর্সা হয়ে যাবো, এখন চান তো করি কমসে কম। ও ওইখানে যেতে হবে, ঠিক আছে, ওই জায়গাটা যেখান থেকে ঢেউটা তৈরি হচ্ছে ওখানটা যেতে হবে। ও রাহাল, ওখানটা যাবি, ওখানে যাবি, চল। ও রাহাল, ওখানটা যাবি, ওখানে যাবি। তো গাইস এখানে মারাত্মক ঢেউ আসছে, দেখে নাও। তো এখানে গাইস অনেক হাঁপতে গেছি আমরা এখন, ও সাইজ চলায় এখানে আমি শুয়ে আছি ওপর ওপর মাথার ওপর সূর্য পুরো, মানে রোদ্দুর, কিন্তু আরো রোদ্দুরটা মনে হচ্ছে না, বাট ভালো লাগছে। আর এখানে দিদা যাচ্ছে, দিদা কি করছে কে জানে, এখন হাঁপতে গেছি আমরা। আমি এখন ডুব মারিনি এই কারণে, কারণ ডুব মারলে চোখ জ্বালা যাবে, আর চোখ জ্বালা যায় কি করবো, নুনটা জল তো তার জন্যই যতটা বাকি বাচ্চা বাচ্চা এমনি এতটা ডুবে যাচ্ছে আমার, ওই কোনে দিন। আমার ঘুম পেয়ে গেছে, যা ইচ্ছা করছে, ঠিক আছে, আমি ঘুমে পড়েছিলাম, এরকম অবস্থা করবে আমার, পুরো আর্ধেক পুঁতে দিয়েছে, জল পরি বানিয়েছে আমার কাছে, জল পরি বানিয়েছে আমার ভাই, ঘুম পেয়ে গেছে, তোমাকে পুরো গলা দিয়ে পুঁতে ছিল, ঠিক আছে, এক কোমর আমাকে পুঁতে দিচ্ছে মানে তোলায়, এটা আমার ট্যাঙ্ক শুনতে পাওয়া যাবে না মনে হচ্ছে। দেখি কি খাওয়া যায়, জল তো নেই এখানে, ডাবের জলই খেতে হবে, পুরো গলা শুকিয়ে গেছে একদম। বুরি নজর সে মত দেখো, তোমারই ভাবি হ্যায়। জল দাও একটা করে ডাব করো, জল না স্যার, হ্যাঁ জল শুলা, ওখানে বালি ভর্তি হয়ে গেছে, দেখো পোকাটার মধ্যে কি, দেখো পোকাটার মধ্যে এত বালি ভর্তি হয়ে গেছে।
রাখালে পুরো মাথায় চুলে বালিতে ভর্তি, বালি এলাকায় এসছে, বালি ভর্তি আমরা তো কি হবে। তো এখন আবার নামবো, কেমন লাগছে আমাকে একটু বলো। গজব বেজ্জতি হ্যায় দিল কা দরিয়া। আমরা চান টান করে গিয়ে শুয়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কেন চান করছিলাম যখন অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, যে সবাই এমন ঘুমিয়েছি একটু ছটা বেজে গেছে। ছটার সময় উঠে এখন যাচ্ছি ঘোরার জায়গা, এখানে অনেক আছে, ঠিক আছে, কোনো শেষ নেই, তোমার যত ইচ্ছা করতে পারো। এখন যাচ্ছি ব্লু ফ্ল্যাগ ব্রিজ, আর ব্লু ফ্ল্যাগ ব্রিজটা তাড়াতাড়ি ইনভেস্ট করলাম, হলো ভালো ব্রিজ গোয়ার মতো, তো যাই গিয়ে দেখি কীরকম তারা। তো আমরা তো কোনোদিন আসিনি, আমি ইউটিউবে দেখেছিলাম গোল্ডেন ব্রিজ, তো ওটা বিষয়ে একটু হয়তো জানি, আমি পছার ভিডিও দেখেছিলাম, ঠিক আছে, রাখা আছে। তো ওই ভিডিও আমাকে রাখাল এই আমাদেরকে নিয়ে এসছে, এসছে খালি করে করে খালি ঘুমাচ্ছে, ঠিক আছে, একবার চান করতে গেলো, চান পান করে এসে আবার ঘুমাচ্ছে, ঘুরতে এসে ঘুমালে ভালো লাগে বলো, ঘুরতে এসে ঘুমানো যাবে না, খালি ঘুরতে হবে। তো এই টোটো করে আমরা এসেছিলাম, আর এইটার ভেতর দিয়ে এখন আমরা যাব গোল্ডেন ব্রিজ। এটা গোল্ডেন ব্রিজই, সেখান থেকে টিকিট কাটবো। তো টিকিট কাটা হয়ে গেছে, সেইটা দেখি পার হেড 20 টাকা, আর এখানে যদি তোমার চান টান করতে চাও তার জন্য 50 টাকা, তাই তো? হ্যাঁ, এটা আমাদের 20 টাকা, 3 ঘন্টা আমরা এখানে থাকতে পারবো। তারপর কি লাঠি মেরে বার করে দেবে? তো যাই হচ্ছে, এই হচ্ছে গাইস গোল্ডেন ব্রিজ, তোমাদেরকে পুরো ভালোভাবে দেখাচ্ছে ব্রিজটা কেমন দ্বারা। তো এই ব্রিজটা বিষয়ে আমি জানতাম না, হাইফক্স বক্সের ছেলে পচা ওর ভিডিও দেখেছিলাম, ঠিক আছে, ওর ভিডিও দেখে আমি এখানে এসেছিলাম, মানে আমার ইউটিউবের গুরু যেটাকে বলে। এই হচ্ছে গোল্ডেন ব্রিজ, পুরো মানে গোয়ার সেকেন্ড গোয়া যেটা বলে, বিশাল বড়। যাতে বালিতে যেতে না অসুবিধা, তার জন্য আমরা রবার পাতা আছে। তো এই ব্রিজটার মধ্যে গাইস না আছে কোনো নোংরা, মানে একটুও কোনো ক্যাচরা ফেলা নেই, নোংরা আবর্জনা কিছু নেই, তার কারণে এখানে দোকানও খুব কম আছে, তার কারণ এই ব্রিজটাকে মেনটেন করা হয় পুরো দাদা ভালোভাবে। এখানে লোক সংখ্যাটা কম আছে, রাজার বেড়াটা সব এখানে বসে আছে, ঠিক আছে, রাজার বেড়া। তো আমরা এখন এখানে বসবো, এত নিচু কেন, আমিও রাজার বেড়া হয়ে গেলাম। তো যাই হোক, গোল্ডেন ব্রিজে আসার ডিসিশনটা আমাদের ভুল হয়ে গেছে, যদি আমরা বেলাবেলি আসতাম সব থেকে ভালো হতো, আর এখন আমরা এসছি অন্ধকারে, কিছু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি তোমার দেখতে পাবো না। তো এখন তো হাওয়ার মজা নিচ্ছে, আমরা এখন হাওয়ার মজা নিচ্ছি, ঘুরতে এসছি, ঘুরে মজা নাও ভাই, ঠিক আছে, কালকে আমরা ভাবছি এখানে চান করতে আসবো, 50 টাকা করে টিকিট নেবে, বাট বিন্দাস এসে ভাবছি এখানে কেন গার্লফ্রেন্ড নিয়ে এলাম না, ঠিক আছে, মানে বিশাল প্রাইভেসি জায়গা এটা। তো আমাদের কিছু দেখাই যাচ্ছে না, যাই হোক, এই যে যারা এখানে কাপল আছে তারা সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এটা গোল্ডেন ব্রিজ, আপনি চলে আসো সন্ধ্যাবার দিকে, বিন্দাস বসে থাকো, কেউ ডিস্টার্ব করার, কেউ ডিস্টার্ব করার কেউ থাকবে না। আমরা একটু লেট করে ফেলেছি আসতে, যদি একটু তাড়াতাড়ি আসতাম বেকার দিকে ভালো হতো, এখন একটু অন্ধকার, ভালো করে ভিডিও ফিডিও করতে পারছি না। তো গাইস এখানে একটা জিনিস ভালো লাগলো, এখানে জল খাবার জন্য ব্যবস্থা আছে, ঠান্ডা জল আবার, আর এখানে বাচ্চাদের পার্ক আছে, মানে বাচ্চারা এলে বোরিং হবে না, যাই হোক, আর বাচ্চাদের মধ্যে তো এখন সাইড ঢুকে পড়েছে পার্কে। ও এখানে জিমে, ও জিমের সামান না,
হ্যাঁ ওয়ার্কআউট না তো এখন তো একটা পার্ক একটা আমাদের ওখানে দরকার ছিল ওয়ার্কআউটের হ্যাঁ হ্যাঁ এই মারো বাচ্চা এটা বাচ্চাদের না রে বড়দের বড়দের এটা বড়দের হ্যাঁ ওটা সেটা ম্যাম কোটান হ্যাঁ ওটা ব্যায়াম করার বাহ 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 নিতাই 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 বাপ কো ভেজ তেরে বাস কি বাত নেই বাহ খুব সুন্দর লাগে রে আমি দিঘার পারে ছুটছি আমি এরকম তার একটা যদি আমাদের ওখানে থাকতো না ভালো হতো ফিল্ডে কমসে কম এরকম ছুটতে পারতাম ওয়ার্কআউট হতো ফিল্ডে এই পার্কে এসে থাকো ভাবছি এবার থেকে ফিল্ডে ওয়ার্কআউট তো যাই হোক এরকম তার পার্ক থাকা ভালো আমরা যেই পার্কটা এসেছি এটা হচ্ছে ফিটনেস পার্ক এখানে সমস্ত রকমের ফিটনেসের সব জিনিস পেয়ে যাবে ওয়ার্কআউটের আর এর সাথে আছে বাচ্চাদের খেলার পার্ক আমরা অনেকক্ষণ ঘুরলাম আর এখন পার্কের দিকে যাচ্ছি জায়গাটা খুবই ভালো যদি তোমরা দিনের বেলা আসো ভালো লাগবে আর আমরা তো অতটা মজা করতে পারলাম না কারণ রাত্রিবেলা দেখতে পাচ্ছি না কিছু আমরা দেখতে পাচ্ছি মানে ভিডিও করার মতো সেরকম তারা মানে বুঝতে পারছি না কিরকম তারা ভিডিও করবো রুমের দিকে যাবো না হলে ফেরা যেখানে আমার রুম আছে ওখানে যে বিচটা আছে ওখানে গিয়ে একটু আড্ডা আড্ডা মারবো আর ভাবছি এখন অটো বড় বড় নিয়ে আবার ছুটবো তো এখান থেকে অনেক দূর যেতে হবে ওখান থেকে একটা অটো বড় পাবো আর এখান থেকে ছুটতে হবে এবার এরা ছুটতে বলেছি ছুট অন্য কিছু ভাবছি তারা বুঝতেই পারছে তো ঠিক আছে এবার ওয়ান টু থ্রি চল 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 যে আগে যাবে তাকে তাকে আজকে খাওয়াতে হবে ঠিক আছে যে আগে যাবে সব থেকে আগে আমি যাচ্ছি ও বাবা ঠিক আছে হাঁপে গেছি বাবা একাই ছুটেই যাচ্ছে ফাইভ মিনিটস লেটার এখন কালকে আমরা চায়ের দোকান খুঁজছি আর এত দোকান আছে চায়ের দোকান তো ঠিক না কালকে একটা দোকান থেকে চা খেলাম পুরো খারাপ কি বলবো এদিকে আগে দেখি চায়ের দোকান ফায়ের দোকান আছে কিনা রাখাল দেখো ভালো ভালো মেয়ে দেখা বলে নিয়ে যাচ্ছি কি বলবো মানে এদের পক্ষে সেন্ট আমার পক্ষে গন্ধ কি জিনিস দেখি খেয়ে কাকা রাবি কি বললো একটা না একটা থাক সব কিছু খেয়ে দেখতে হবে আমার আগে দেখো দেখো মালাই টাইপের ভালো জিনিস মানে মালাই টাইপের ভালো টেস্ট এখানে এখন বৃষ্টি এসে গেছে আর আমরা এখন ভেতর দিকে চলে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে এখন এইসব আমরা ঘুরে ঘুরে বাড়ির দিকে আসলাম মানে রুমে আসলাম তো যাই হোক এবার এখানে একটু রেস্ট ফ্রেস নেবো তো অনেকটা মানে ক্লান্ত হয়ে গেছি তো আগে ফ্রেশ হয়ে নিই তারপরে এসে ভালো বলছি গাইজ এখন দেখে নাও একটা বাজে যায় ঠিক আছে আর এরা এখানে কেউ ঘুমায় নেই ঠিক আছে সবাই জেগে আছে আর এর কি অবস্থা একে খালি কী করেছি দেখে নাও ঘুমাচ্ছে না উপরে কখন ঘুমাবো কোনো ঠিক নেই কাল সকালে দেখা হচ্ছে তো ব্লগটা এখানে শেষ করছি টাটা Audio Jungle.